সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নাকে ভুলবশত আসামি করা হয়েছে বলে জানিয়েছেন হত্যাচেষ্টা মামলার বাদী মোহাম্মদ বাকের। মামলার এজাহার থেকে আসামি হিসেবে জেড আই খান পান্নার নাম বাদ দিয়ে তদন্ত করার জন্য তিনি থানায় আবেদন করেছেন। সোমবার বিষয়টি জানিয়েছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ হোসেন। তিনি জানান, মামলার বাদী মোহাম্মদ বাকের একটি আবেদন করেছেন আমাদের কাছে। এজাহারভুক্ত 94তম আসামি জেড আই খান পান্নার নাম বাদ দিতে তিনি আবেদন করেছেন। বিষয়টি তদন্ত কর্মকর্তা নির্দেশনা দেয়া হয়েছে। লিখিত আবেদনে বাদী বাকের বলেন, খিলগাঁও থানার মেরাদিয়া বাজারের পশ্চিমে শুকুর আলী গার্মেন্টস মোড়ে আমার ছেলে মোহাম্মদ আহাদুল ইসলামকে একই উদ্দেশ্যে বেআইনিভাবে জনতাবদ্ধ দাঙ্গা সৃষ্টি করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করার ঘটনায় 180 জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করলে মামলা রুজু হয়। কিন্তু এজাহারের 94 নম্বর আসামি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নাকে অজ্ঞতা ও ভুলবশত আসামি করা হয়েছে। তাকে মামলার আসামি থেকে বাদ দিতে অনুরোধ জানিয়েছেন বাদী বাকের। এদিকে এ হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তিনি জামিনে থাকবেন। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।